যেখানে আমরা আজকে এফডিসি কে এই জায়গায় এনেছি আমরা প্রধানমন্ত্রীর ন্যাশনাল আগে মন্ত্রী পর্যন্ত চলে সেটা আবার রিভাইভ করা হয়েছে তাহলে সেখানে যখন একটা উৎসব হবে সেখানে যারা পায়োনিয়ার যাদের উপরে বেস করে এই স্টুডিওতে দাঁড়িয়ে আপনি তাদের দাওয়াত করবেন না তাদের একটা ভূমিকা রাখতে দেবেন না অবশ্যই তাহলে আপনি যে কথাটি বলছেন সাতটা ছেলেকে আপনি ইনভেস্ট করছেন

আমাদের এডিটিং প্যানেল আমার সাউন্ড সিস্টেম আমাদের সিনেপ্লেক্স কোথায় যাবে এগুলি তো আপনার একসাথে করতে হবে আপনার সিনেমা হল ঠিক করতে হবে এফডিসি ঠিক করতে হবে না হলে আপনি অল্টারনেটিভ অন্য কোনো স্টুডিও দেন আমাকে আমি এখানেই করব আমি সিনেপ্লেক্সের জন্য সব যদি ভারতে যাই আমি করি তাহলে কোথায় আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়াবে আমাদের নতুন ছেলে দাঁড়াবে খালি আপনার ডাইরেক্টর দাঁড়ালে তো হবে না আমার কলা খুশিলি লাগবে আমার আর্টিস্ট লাগবে আমার এডিটিং প্যানেল আছে তাদের লাগবে আমার ডাইরেক্টর লাগবে বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলায় দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যই প্রিয়দর্শক কোভিড পরিস্থিতি উদ্বেগজনক হারে খারাপের দিকে যাচ্ছে এবং মৃতের সংখ্যা আক্রান্তের সংখ্যা বাংলাদেশে বাড়ছে বাংলাদেশের বাইরেও পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং বাংলাদেশে লকডাউন চলছে কিন্তু লকডাউন আসলে ছুটির দিন হয়তো বোঝা যাচ্ছে না যে লকডাউন কতটা আসলে কার্যকর হবে কোভিডের ফলে নানান ক্ষেত্রে নানা রকমের বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে চরম বিপর্যয় ব্যবসা বাণিজ্য অর্থনীতি সহ নানান ক্ষেত্রে মানুষের মনস্তত্ত্বের সামাজিক ক্ষেত্রে নানা রকমের বিপর্যয় ঘটছে এর থেকে পরিত্রাণ কবে মিলবে এবং কীভাবে মিলবে সেটি নিয়ে এখনও আসলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না হয়তো আরও অনেকটা সময় কবিরের সঙ্গে আমাদের বসবাস করতে হবে এই সব পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক এর বাইরেও তিনি বাংলা ইংরেজির নানান দৈনিকের সম্পাদনা বা সম্পাদকীয় নেতৃত্বে রয়েছেন নাইবুল ইসলাম খান বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং দীর্ঘদিন যাবতীয় বাংলাদেশের সংবাদপত্রে নানান সংবাদপত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন আমার ডানে রয়েছেন আবু বকর হানিফ আবু বকর হানিফ ফাউন্ডার অ্যান্ড সিও পিপল পিপুল অ্যান্ড টেক এবং চ্যান্সেলর অ্যান্ড সিও আই গ্লোবাল ইউনিভার্সিটি ইউএসএ যুক্তরাষ্ট্রের এই ইউনিভার্সিটিতে মিস্টার আবু বকর হানিফ প্রথম বাংলাদেশি যিনি একটি বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রে কিনে নিয়েছেন অর্থাৎ বাংলাদেশিদের বাংলাদেশি আমেরিকানের মালিকানায় প্রথম একটি ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রে রয়েছে আর স্বাগত আপনাদের দুজনকে তৃতীয়মাস্ট্রাহমেদ শাহনীফ আপনি প্রথম এসেছেন সেজন্য স্বাগত এবং বিশেষভাবে অভিনন্দন আপনাকে যে একটি বিশ্ববিদ্যালয়ে আপনি যুক্তরাষ্ট্রে বাঙালি হিসেবে কিনে নিয়েছেন যেখানে বাংলাদেশের শিক্ষার নানা সংকট এবং শিক্ষার অবনমন আমরা দেখতে পাচ্ছি নানান ক্ষেত্রে মিস্টার আইমুল ইসলাম খানের একটু প্রথমে একটু কোভিড পরিস্থিতি নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই একটু শুনতে চাই আপনার কাছ থেকে যে পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং যেভাবে আমরা অ্যাড্রেস করছি সেটা কতটা ঠিকঠাক আছে ডিল করবার ক্ষেত্রে আমরা নানা ধরনের হেসিটেশন দেখতে পাচ্ছি এবং শেষ পর্যন্ত এই যে গত বছরের সাধারণ ছুটি এবছরের লকডাউন তারপর এখন কঠোর লকডাউন শেষ পর্যন্ত আসলে কোথায় গিয়ে দাঁড়াবে পরিস্থিতি বলে কোনো হচ্ছে আপনার কাছে বা এখনই আপনাদের থেকে কোনো পরামর্শ আছে কিনা কিছু করবো আপনাকে ধন্যবাদ কোভিড ক্রাইসিসটা আমি আজকে সকালে ক্যানাডায় আমার এক বন্ধুর সাথে কথা বলছিল ক্যানাডাতেও টিকা নেই এবং টিকা নাই মানে টরন্টোতে চার হাজার কত টিকা আছে অ্যাকর্ডিং টু অ্যানাউন্সমেন্ট কিন্তু এই মুহূর্তে রেজিস্টার আছে পাঁচ লাখের উপরে যাদেরকে টিকা দিতে পারবে না আমেরিকার ভ্যাকসিনেশন শেষ হইলে তখন আমেরিকান কোম্পানিগুলি থেকে তারা আবার পাবে তখন শুরু হবে গ্লোবালি ভ্যাকসিনেশনের যে ক্রাইসিস তার বাইরেও যদি আমরা ভ্যাকসিনেশানটা হয়েও যায় আমাদেরকে আসলেই বেশ অনেক দিন আমি আবারও বলি বেশ অনেক দিন এটা কেউ এক কেউ দুই কেউ তিন বছর বলেন মিস নানান বছরের মধ্যে তৃতীয় ডোজ লাগবে তৃতীয় ডোজ লাগবে আপনি রকম নানান কিহ তারপরে এখন মিক্স এন্ড ম্যাচের কথা বলা হচ্ছে যে মানে এর দুর্বলতা ওর সবলতা দিয়ে মানে আজকে যদি আমি অ্যাস্ট্রাজেনেকা নেই পরে হয়তো ফাইজার নিলাম এরপরে মডার্না নিলাম এরকম একটা ব্যাপার তো বাংলাদেশের বাংলাদেশ এভাবে সামাল দিতে পারছে না এই পরিস্থিতির সাথে বাংলাদেশের ন্যায্য হিসা আমরা বলতাম না গঙ্গা গঙ্গার পানিতে নিজা পাই না তো আমরা আগাম টাকা দিয়ে বুক করলাম সেরাম ইনস্টিটিউট কিন্তু আমাদের সাপ্লাইটা তারা বন্ধ করে নেই এটা সরকারের নির্দেশে তারা রপ্তানিটা করতে পারছে না এখন এটা কি কেবল আমাদের আমাদের না কিন্তু তারা কিন্তু ইউর কাছেও এক্সপোর্ট করতে পারছে না ইউর ধমকা ধমকি করতেছে এটা সারা দুনিয়াতেই যেটাকে বলে মানে ভ্যাকসিন ন্যাশনালিজম ডেভেলপ করছে আমরা যেহেতু নিজেরা তৈরি করি না যে তৈরি করে যার মাটিতে তৈরি হয় তাদের একটা অগ্রাধিকার তো যাই হোক সুতরাং ভ্যাকসিনের উপর নির্ভরশীলতাটাও আমাদেরকে মনে রাখতে হবে দুই অর্থে ভ্যাকসিন দেওয়ার পরেও আমার আশঙ্কা থাকবে আর ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রেও আমাদের আশঙ্কা তাইলে কি দাঁড়ালো দাঁড়ালো যে আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে যে নোহাও দেওয়া আছে তিন চারটা জিনিস অযথা পাবলিক মেলামেশায় না যাওয়া দুই মাস্ক ব্যবহার করা তিন হ্যান্ড স্যানিটাইজ করা বা ধোয়া এবং মানে শারীরিক একটা দূরত্ব রাখা হোয়েন এভার ইউ আর আউট অফ প্রাইভেট প্লেস মানে আপনার নিজের বাসার থেকে বাইরে বাসার বাইরে গেলে এই চারটা জিনিস একটা মানুষ রিজনেবলি যদি অনুসরণ করে তার চান্সেস ভেরি লো এফেক্টেড হওয়ার ইট ইজ নট ইভেন মোর দেন ফাইভ পারসেন্ট যে আপনার এটা হবে সো আমরা আমার মনে হয় যে এই দিকে গুরুত্ব বাড়াইতে হবে কিন্তু এইটার কনটেক্সটে এই যে লকডাউনে নানান কথা বলছে সত্য কথা হলো দেখেন আমরা অনেক সময় সরকার নানান রকম জরুরি পরিস্থিতিতে কারফিউর মতো দেয় ওই কারফিউটা কিন্তু দেয় সরকার সরকারের স্বার্থে সরকারের কোনো অশান্তি সরকারের কোনো মানে আই ডোন্ট নো ওয়ান মিলিটারি রিজিম আসলো ওয়ান ইলেভেন হইলো ইত্যাদির কারণে দেয় কিন্তু এইবার এটাকে যদি আমি একটা কারফিউর সাথে তুলনা করি এই কারফিউটা দেওয়া হচ্ছে কিন্তু জনস্বার্থে প্রকৃত জনস্বার্থে আমার স্বার্থে আপনার স্বার্থে সুতরাং এখানে বরং আমরা উৎসাহ নেওয়া কিন্তু বেসিক্যালি যেটা হয় যে মানুষের উৎসাহ হয়ে যায় কারফিউ দেখার মতো যে কেমন হইলো ঢাকা শহরটা কেমন এটাও অনেক লোক গাড়ি নিয়ে বেরোচ্ছে ঘুরে দেখবে তারপরে আমাদের এখানে ইনফ্লেশনারি অনেক দেখেন বাংলাদেশে নামমাত্র সংবাদ প্রতিষ্ঠান অনলাইন এটা সেটা। হাজার হাজার লোক যদি আপনি সাংবাদিক ক্যাটাগরিকে এটার বাইরে রাখেন এখানেই তো লক্ষ লক্ষ লোক আছে ঢাকা শহরে যারা কোনো না ভাবে একটা প্রেস কার্ড রাখে আপনি আপনি চিন্তা করেন অনেস্টলি আমি বলতেছি এই কথাগুলি যে কেউ যদি বাইরে যেতে চায় যে তার কাছে কিন্তু এটা পাস আছে তো এই আমাদের মতো দেশে ভেরি ডিফিকাল্ট এরকম একটা জিনিস অনলাইনের ইয়ে করা মানে জেনুইনলি মানে বাস্তবায়ন করা এবং জেনুইন বাস্তবায়ন করতে গিয়ে দেখেন চিকিৎসক যাচ্ছে তখন সে বাধার সম্মুখীন হচ্ছে কিন্তু একটা গাড়িতে সংবাদপত্র লেখা কেউ হয়তো শহর প্রদক্ষিণ করছে তাকে ওই জন্য বাধা দেওয়া যাচ্ছে না তো এইটা এই ধরনের সমস্যা শুধু বাংলাদেশের সমস্যা আমি মনে করি নাগরিক যখন নিজের নিরাপত্তা নিজের স্বাস্থ্যের দায়িত্ব নিজে না নেবে আমরা প্রথম দিকে হয়তো বুঝতাম না ভাই এখন কিন্তু আমরা বুঝি ওভার দি লাস্ট টেন টুয়েলভ মান্থস আমাদের কিন্তু সাধারণ জ্ঞান হয়েছে তা আমি মনে করি মানুষকে তার নিজের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে সরকার এখানে কেবল সহায়ক শক্তি হইতে পারবে কারণ পৃথিবীর কোন দেশ যদি রোগী সংখ্যা বেড়ে যায় হাসপাতাল দিয়ে হাসপাতাল করে এর এত রোগী সামাল দিতে পারবে না তবে আমি শেষে একটু একটু পজিটিভ একটা ইনফরমেশন বলি ইনফরমেশনটা হইল আমার ধারণা আমাদের দেশটার উপর সামহাও একটা আল্লাহর রহমত আছে এটা আমি কিন্তু তো আমরা যদি দুই কদম আগাই আল্লাহ আবার এটারে দশ আগায় দেওয়ার মতো একটা সাপোর্ট কীভাবে যেন করে কেন বলতেছি কথাটা আমি কিন্তু একটু ডেইলি ওই শনাক্তের হারটারগুলি দেখি আমি কিন্তু অলরেডি দেখেছি যে আমাদের সেকেন্ড ফেজের মানে সেকেন্ড ওয়েভের পিক অলরেডি চার পাঁচ দিন আগে হয়ে গেছে এরপরে কিন্তু ধারাবাহিকভাবে শনাক্তটা কমছে তো এখন মৃত্যুটা বেশি হচ্ছে কারণ এটা কিন্তু আগের শনাক্তকৃতদের মৃত্যু কিন্তু আমাদের কিন্তু কমছে এবং আপনি যদি গত দশ দিনের ওই গ্রাফে ফেলেন তাতে দেখা যায় যে একটা পিক পরে আবার কিন্তু ডাউনওয়ার্ড ট্রেন্ড অলমোস্ট পিক যেভাবে বাড়ছিল ডাউনওয়ার্ড ধাপে সেভাবেই নামছে এই সময়ে আমি এটা বলার কারণ আছে এই যে পজিটিভ ট্রেন্ড ডাউনওয়ার্ড এটাকে ধরে রাখতে হবে এইটাকে এই ধারাবাহিকতা রক্ষা করতে হইলে তাইলে আমি মনে করি সরকার এখন ডাবল ডাউন করা উচিত লকডাউনের ব্যাপারে কেন কারণ অলরেডি একটা ট্রেন্ড আছে এটাকে আরও নামায় নিয়ে যাওয়াটাই এখন আমাদের কাজ থ্যাংক ইউ আর বাবা আপনাকে মিশা আবু বকর হানিফিট আপনার কাছে আপনি যে দেশে এখন আছেন যুক্তরাষ্ট্র সবচেয়ে ভিক্টিম বেশি বলতে হলে যুক্তরাষ্ট্র কী বলতে হবে কোভিডের কারণে সো সামগ্রিকভাবে পরিস্থিতিটা রাখব যুক্তরাষ্ট্র বলে আর বাংলাদেশ বলি মিলিয়ে আপনার কাছে মনে হচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে কি মনে হচ্ছে যেভাবে বাংলাদেশ অ্যাড রেস্ট করছে সামগ্রিকভাবে সেটা কতটা ঠিকঠাক আছে ধন্যবাদ আপনাকে আমি প্রথমে সরকারকে সাধুবাদ জানাবো যে লকডাউনটা করেছেন সেই কারণে কারণ সরকার যদি এটাকে আরও কন্টিনিউ করে আসলে মানুষ এখন রিয়েলাইজ করতে পারছে না যে মানুষ পাবলিক সচেতনতা নাই সে ভাবছে যে কি হবে কিন্তু কি হবে এই যে ইনভিজিবল এনিমির সাথে ফাইট করা এই ফাইট তো আমাদের দেশে সম্ভব না আপনি দেখেন প্রত্যেকটা হসপিটালে দেখেন কোনো আইসিউর কোনো ব্যবস্থা নেই ইভেন আপনার আমারই রিলেটিভদের মধ্যে কোনো একজন আমার ইন ল প্রায় আঠারোটা হসপিটাল খুঁজেও কোনো আইসিউ পান নাই তারপরে খুব উপর থেকে কারো একজনের এই সুপারিশে একটা জায়গায় আইসিইউ পেয়েছে গত দশ দিন ধরে সেখানে সে উনি এসে আইসিউতে আছেন। তো এইভাবে তো সম্ভব না তাহলে মানুষ যদি এই ভয়ঙ্কর সিচুয়েশনটা নিজে রিয়েলাইজ না করে পাবলিক সচেতনতা যদি সৃষ্টি না হয় তাইলে কখনো সরকার এটা এটাকে সম্ভব করতে পারবেন না সরকার তো অনেক করেছেন যেমন ইন্টারন্যাশনাল ফ্লাইট পর্যন্ত বন্ধ করে দিয়েছেন এবং এখানে এনফোর্সমেন্ট করছেন বাট তারপরেও আমি দেখছি যে মানুষ এটাকে আসলে সিরিয়াসলি নিচ্ছে না কিন্তু সিরিয়াসলি নেওয়া দরকার তা না হলে আমাদের এই ষোলো কোটি বা আঠারো কোটি মানুষের এই দেশে এই আপনার যতই

কিন্তু কিন্তু গ্রামে ঠিকই বিভিন্ন জনের সাথে মেলামেশা করছে সেখানে কোনো রেস্ট্রিকশন নাই আবার ওরা যখন আবার ফিরে আসবে ঠিক একই অবস্থা তো আমাদের এখানে আমি পাবলিক সচেতনতাটাকে বড় প্রাধান্য দেবো আরকি মানুষ বুঝতে হবে যে ইয়েস স্কিল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত এবং একটি বিশ্ববিদ্যালয় করেছেন যুক্তরাষ্ট্রে শিক্ষার উপরে কি ধরনের প্রভাব পড়লো বলে আপনি মনে করেন এবং কোথাও কোথাও এখন অনলাইন এডুকেশন দেয়া হচ্ছে বাট সব মিলিয়ে আসলে এটা কতটা ইফেক্টিভ সেটা নিয়ে অনেকের মধ্যে দেখেন কোভিড কে আমি যখন কোনো প্রবলেম আসে এটা দুটো জিনিস নিয়ে আসে অপরচুনিটি নিয়ে আসে আবার প্রবলেম নিয়ে আসে আমি মনে করব যে এটা একটা অপরচুনিটি কারণ এর মাধ্যমে দেখেন বাসা থেকেও মানুষ কাজ করার জন্য প্রস্তুত হচ্ছে এবং কাজ হচ্ছে তাহলে একটা জিনিস খুলে গেল ঠিক তেমনি এডুকেশনের ক্ষেত্রে এই যে এলএমএসটা আমাদের জন্য জরুরি হয়ে পড়ছে ম্যানেজমেন্ট সিস্টেম এটা আমাদের জন্য জরুরি এই যে হান্ড্রেড ইউনিভার্সিটি এখানে আছে কিন্তু অনেকে হয়তো অনলাইনের মাধ্যমে কিছু করছে কিন্তু তারা প্রফার যে কীভাবে পরীক্ষা নেবে সেটা নিতে পারতেছে না প্ল্যাগিয়ারিজম যেটা আছে সেটাকে কিভাবে কন্ট্রোল করবে সেটা করতে পারতেছে না ফলত তো আপনি দেখবেন ইন্টারমিডিয়েটে যারা এদেরকে অটো প্রমোশন দিয়েছে অটো পাস দিয়েছে কিন্তু সেটা এখন সেটার জন্যই এই অ্যালেমেন্সটা খুবই দরকার আমি আমি বাংলাদেশ আমেরিকাতে দেখেছি যে আমার মেয়েরাও যখন পড়াশোনা করে ওদিকে সিনকোনাস মোডে পড়াশোনা করছে যেরকম ওরা যেমন জুম জাতীয় এরকম যেসব ইয়েগুলো আছে তার মাধ্যমে ওরা লগ করে লগ করার পরে ওদের ছবি সহ আছে এবং ওরা আসলে রেসপন্সিভ কিনা সেটা দেখছে কন্ট্রোল আছে কারণ একটা ক্লাস হয়তো তিরিশ জন পঁয়ত্রিশ জন তাহলে মনিটরিংয়ের একটা সুবিধাও আছে এবং ওদের পরীক্ষা নেওয়ারও সে কোনোরকম এফেক্ট আমি দেখছি না একটু তো হচ্ছে কিন্তু আমি দেখছি যে ঠিকই ওরা মানে এডুকেশন ম্যানেজ করছে এবং এডুকেশন যা পাওয়া তাও হচ্ছে সেটা আমাদের এই দেশেও করা উচিত দেশে যদি না করে তাহলে দেখবেন যে আপনি কয়বার অটো প্রমোশন দেবেন তারপরে এটা তো আবার কন্টিনিউ আপনি তো জানেন না যে কখন শেষ হবে তো সেই কারণে এখানে বোধ হয় বেশ নজর দেওয়া উচিত বলে আমি মনে করি জাস্ট মিস্টার খানের কাছে আপনি যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে কেনা মানে করবার এই সাহসটা কীভাবে করলেন বা আমি চুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে যখন আমেরিকাতে গেলাম আমাকে হয়তো ফাইভ ডলার্স অ্যান আওয়ারে জব করতে হয়েছিল তখন আমি ভাবলাম যে বোধহয় আমেরিকাতে এ হায়ার এডুকেশনের কোনো বিকল্প নাই যদি আমাকে একটা কর্পোরেট জব করতে হয় আমি কম্পিউটার মাস্টার্স করলাম অলমোস্ট ফোর পয়েন্ট জিরো জিপি নিয়ে বের হওয়ার পরে যখন জব পাচ্ছিলাম না তখন আমি স্কিল ডেভেলপমেন্টের উপরে অনেক কোর্স করলাম এরপরে আমি একটা মিড লেভেলে জব পেলাম তখন আমার মাথায় আসলো কীভাবে বাংলাদেশিদেরকে আমেরিকান মেইন স্ট্রিমে আনা যায় আমি আমার বন্ধুবান্ধব অনেকদেরকে যখন আমি ইনভাইট করলাম ওদেরকে আমি ফ্রি অফ কস্টে যখন পড়ানো শুরু করলাম প্রায় থ্রি হান্ড্রেড পিপলকে যখন আমার বাসায় রেখে অর্থাৎ পর্যায়ক্রমে তিরিশ জন জন করে তারপরে আমি ইনস্টিটিউশন আকারে প্রায় সেভেন থাউজেন্ড পিপলকে আমেরিকার মেইন স্ট্রিমে জব দিয়েছি যার মধ্যে প্রায় সিক্স থাউজেন্ড বাংলাদেশি রয়েছে ওরা হয়তো পনেরো ডলার বিশ ডলার আওয়ার ইনকাম করতো এখন ইনকাম করে হান্ড্রেড থাউজেন্ড ডলার ফিফটি ডলার অ্যান আওয়ার তো তখন আমার কাছে মনে হলো যে আমেরিকাতে বা পৃথিবীর যে কোনো জায়গায় যখন কেউ ব্যাচেলার ডিগ্রি করে সে শুধু ডিগ্রিটাই নিচ্ছে কিন্তু জবের জন্য শুধু এন টি লেভেলে জব খুঁজতেছে তো এবং মাত্র তার ব্যাচেলার মাস্টার ডিগ্রি শেষ করে সেভেন্টি এইটি থাউজেন্ড ডলার্স লোন তার ঘাড়ে থাকে তো এটাকে কিভাবে সমাধান করা যায় এরপরে এন লেভেল জবও কোনো অ্যাভেলেবল না তা আমি ভাবলাম যে যদি একটা ইউনিভার্সিটি নেওয়া যায় সেখানে তারা মাত্র ব্যাচেলার ডিগ্রি বা ডিগ্রি শেষ করবে সাথে সাথে ডিগ্রিও নেবে স্কিলও নেবে এবং অ্যাটলিস্ট মিড লেভেল সিনিয়র লেভেলের জবও নিতে পারবে তা আমরা ইন্টিগ্রেট করছি টু কানেক্ট টু ইন্ট্রিগেট ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাকাডেমিয়া ইন দ্য ক্লাসরুম সেটিংস সেই আলোকে আমি এটাকে ল্যাব অনুসারে আমি তৈরি করছি তো আমরা সাকসেসফুল হব হচ্ছি ওকে মিস্টার ইসলাম খান আমি একটু প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে সরকারের বিভিন্ন ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এক ধরনের দ্বিধা আমরা দেখতে পাই এবং বরাবরই গত বছর যেমন সাধারণ ছুটি তারপরে লকডাউন লকডাউন করেই আবার সব খুলে দেওয়া হলো পরের দিন থেকেই এখন কঠোর লকডাউন কঠোরও আপনি জানেন যে মানে ছুটি গেল পহেলা বৈশাখ ফ্রাইডে স্যাটারডে যাবে রোববারও হয়তো এটি আর ধরে রাখা যাবে কি না লক্ষণ বলছে না ধরে রাখা যাবে সব বিল একটু শুনতে চাই এবং সেই সঙ্গে এই যে কোভিডের নানান ক্ষেত্রে প্রভাব বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার মান তো আপনি জানেন যে ক্রমাগত নিম্নগামী পৃথিবীর মধ্যেই আসলে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ খুবই নিচের সারিতে আছে যদিও আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি টেকনোলজির ক্ষেত্রেও বাংলাদেশ খুবই নিচে আছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যেই আসলে বাংলাদেশ দেশের অবস্থা খুব করুন ইভেন ইভেন নেপালও আমাদের উপরে অনেক ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ভুটানও আমাদের চাইতে উপরে সো আপনার কাছ থেকে শুনতে চাই এবং মিস্টার হানিফের কথা আপনি শুনলেন যে উনি যুক্তরাষ্ট্রের চেষ্টা করছেন স্কিল ডেভেলপমেন্টের কথা চেষ্টা মানে সেখানে কাজ করছেন বাংলাদেশেও আসলে স্কিল ডেভেলপমেন্ট অনেক কথাবার্তা হচ্ছে কিন্তু কার্যকর্তা এমন কিছু এখন পর্যন্ত আমরা দেখি না প্রচুর লোক বিদেশে কাজের জন্য যায় এই যে ফ্লাইটের কথা আমরা বললাম যাদের জন্য যে শ্রমিকদের জন্য খুলে দেওয়া হচ্ছে আসলে এই শ্রমিকরা কতটাকে ইনকাম করে উইদাউট ই স্কিল উইদাউট এনি ল্যাঙ্গুয়েজ তারা আসলে যাচ্ছে এবং কিছু আয় করছে সেটি হয়তো আমাদের অর্থনীতিকে সচল করছে কিন্তু আমরা আরও বেশি কিছু করতে পারতাম সেটা আমরা করছি না করবার দিকে তেমন কোনো মনোযোগ আছে বলে মনে হয় না সব কিছু জি এই দ্বিধার তো মানে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে দ্বিধার জন্য আমরা আগাতে পারছি না সে ফর এক্সাম্পল আমরা যে জেনারেলি ইউনিভার্সিটি লেভেলের এডুকেশন দিচ্ছি সেখানে কিন্তু হাজার হাজার মানে একটা বড় অংশ ছাত্র তাদের দরকার ছিল আসলে স্কিল তাদের স্কিল নিয়ে তারা কিন্তু ভালো প্রফেশনে চলে যেত তারা কিন্তু ওই রকম কোনো গবেষক হবে না তারা কিন্তু উদ্ভাবনার কন্ট্রিবিউশন রাখার স্কোপ থাকবে না কিন্তু জেনারেলি এতগুলি লোককে এডুকেট করতে গিয়ে আমরা রিসার্চের জন্য আর কোনো বরাদ্দ রাখতে পারি না যার ফলে মেধাবী ছাত্রটাও গবেষণার জন্য কোনো বরাদ্দ পায় না পায় না বলে তার গবেষণাটা হয় না বাংলাদেশ ইনোভেশনে উদ্ভাবনার কোনো ক্ষেত্রেই খেতে পারছে না তো এটার সমাধান কীভাবে করছে যে অধিকাংশ ছেলেমেয়েরা তখন সামর্থ্য থাকলে যে কোনোভাবে বা যোগ্যতা যদি তেমন থাকে একটু স্কলারশিপ বা আর্থিক সামর্থ্য ইয়ে নিয়ে কোনো ফান্ডিং নিয়ে বিদেশে চলে যাচ্ছে মানে মানে আমরা বলবো পশ্চিমা দেশগুলিতে যাচ্ছে মূলত লেখাপড়া করতে তো এই এইভাবে একটা ব্রেন ড্রেনও হয় কিন্তু আমরা আমাদের দেশে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় নাই। আমি জনাব আবু বকর আপনাকে অভিনন্দন জানাই যে আপনি এটা করেছেন এবং আপনাকে আমার ভালো লাগলো আপনি দি ওয়ে ইউ এক্সপিরিয়েন্সড ফ্রম ইউর লাইফ অ্যান্ড দেন ডিসাইডেড এটা একদম জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে আপনি যেভাবে এগিয়েছেন আমি মনে করি আপনার লক্ষ্য মানে সফলতা ডেফিনেটলি পাবে আমি আপনাকে আবারও অভিনন্দন জানাই বাংলাদেশে বাংলাদেশে এখন সরকারের এই দ্বিধার জায়গাটা আমি বলি একটা হলো এটা কিছুটা আমি আমার পত্রিকা আমার প্রতিষ্ঠান এবং আমার পরিবার এটা নিয়ে চিন্তা করি চিন্তা করে কি পাই আপনি দেখেন যে আমি যদি আমি নিরাপদে বাসায় থাকতে চাই আমিও মনে প্রাণে চাই আমার কর্মীরা বাসায় থাকুক হইলে পত্রিকাটা হবে না না হইলে আমি যাদেরকে বেতন দিতে পারবো না কারণ আমার তো মাসে রোজগার মাসে ব্যয় ওই শ্রমিকের দিনে রোজগার দিনে ব্যয় দিন আনি দিন দিনেরই আমাদের অর্থনীতিটা এখন তাইলে কি করতে হয় একটা প্রতিষ্ঠান কেন আমরা বলি যে একটা পত্রিকা একটা আমার মতো মানুষ পত্রিকা করতে পারার কথা না কারণ আমার তো ডাইভার্স সোর্স নাই ইনকামের আমেরিকা কেন সামাল দিতে পারবে আমেরিকা সামাল দিতে পারবে এই জন্যে না যে আমেরিকা এই সমস্যাগুলি তাদেরকে পীড়িত করে না কিন্তু আমেরিকার ইনোভেশন তাদের তো মূল রোজগার আসে ওই পাঁচ পার্সেন্টের কন্ট্রিবিউশন থেকে ওই সাধারণ মানুষের কন্ট্রিবিউশন থেকে ওই ওই রোজগার থেকেই তারা অনেককে সামাল দিতে পারবে কিন্তু বাংলাদেশের এই ডাইভার্সিফিকেশনটা নাই এবং এই ডাইভার্সিফিকেশনের একটা অন্যতম জায়গা হতে পারত ইনোভেশন সেখানে তো আমাদের ইনভেস্টমেন্ট ছিল না কখনো আমরা তো সেভাবে চিন্তা করি নাই সো এটা একটা দীর্ঘমেয়াদী ব্যর্থতারও কিছুটা ইম্প্যাক্ট তার সঙ্গে যুক্ত হয়েছে করোনা মহামারীর যে অনিশ্চয়তা যে ফার্স্ট ওয়েভের বৈশিষ্ট্যের সাথে মিল নাই। দরকার আইসোলেশন মোস্ট অফ দি পেশেন্টের ক্ষেত্রে এখন মোস্ট অফ দি পেশেন্টের দরকার হচ্ছে কন্টিনিউয়াস অক্সিজেন সাপোর্ট এবং হাই ফ্লো অক্সিজেন এবং আইসিউ তো আমার কথাটা হলো যে এই যে ধারাবাহিক এগুলির মধ্যে কিছু ম্যানেজমেন্ট স্থানীয় ম্যানেজমেন্ট ত্রুটি আছে কিন্তু এটা সামগ্রিকও আছে এটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলিও এই এই যে মানে হঠাৎ করে ডিমান্ড এসকালেট করা এটা কিন্তু সামাল দিতে সবাই যে পেরেছে তাও না কিন্তু ওইখানেও মৃত্যু হার বেশি হওয়ার এটা কারণ সেখানেই আবার আমি আল্লাহর রহমতের কথা বলি যে মাত্র আমরা দশ হাজার ক্রস করলাম আক্রান্ত মৃত্যু দশ হাজার অতিক্রম করলাম কিন্তু আমাদের ঘনবসতি আমাদের জনসংখ্যা যদি বিবেচনা করি এটা কম তো এটা কি এটা কি সরকারের কৃতিত্ব সরকারের অল্প পুরোটাই আমি মনে করি এটা এটার মধ্যে আমার কোনো কম্প্রোমাইজ নাই এটা আল্লাহর একদম অশেষ গায়েবীর রহমত এটা যেভাবেই বলেন আমি এটা মানে ফিল করি নইলে আমরা যেভাবে অরাজকভাবে সবকিছু করছি তাতে আমাদের মৃত্যুর মিছিল হওয়ার কথা মৃত্যুর সেরকম কি বলা হয়েছিল বিভিন্ন মহল থেকে যে বিভিন্ন সময় বলা হয়েছিল যে কত বিশাল মৃত্যু হবে অনেকে বলে যে সরকার লাশ পড়ে থাকবে হ্যাঁ সরকারকে তো সন্দেহ করে যে সরকার হয়তো চাপায় কিন্তু একটা কথা বলি এই সোশ্যাল মিডিয়ার যুগে মৃত্যু ঢেকে রাখা যায় না অনেকে বলে যে এখন তো রুগী শনাক্ত করে না আমি বলতে ভাই শনাক্ত যদি না করে কেউ যদি সত্যি অসুস্থ হয়ে যায় সে মরতে হইলেও একটা হাসপাতাল পর্যন্ত আসবে এটা লুকাইয়া রাখা যাবে না জীবনের মায়া আছে সুতরাং সরকার লুকাইয়া রাখে ইচ্ছাকৃত হবে এইরকম মনে করার আমাদের কোনো কারণ নাই তা আমি মনে করি কিছুটা এই পরিস্থিতি কিন্তু আমাদের যে এডুকেশন এইটা নিয়ে কিন্তু মানে আমাদের আমরা যদি উগান্ডার নীতি নেই উগান্ডার প্রেসিডেন্ট নাকি বলছিল এটা আমি নিজে শুনি নাই ফেসবুকে দেখি যে এক বছর দুই বছর লেখাপড়া না করলে কি হবে বেঁচে থাকা আমি মনে করি তা না আমাদের আসলে কোপ করা অতীতের সাথে ডিজিটাল মাধ্যমে ভাই যেভাবে বলছেন লেখাপড়া অনেকগুলি ফেলা যায়। এটা আমি উপলব্ধি করছি আপনি আমেরিকায় আপনার মেয়ে যেভাবে লেখাপড়া করে আমি কিন্তু আমার ইংলিশ মিডিয়ামে পড়ে তারা কিন্তু বাংলাদেশে ওই স্ট্যান্ডার্ডেই লেখাপড়া করছে বিশেষ কোনো লেখাপড়ায় অসুবিধা হচ্ছে সেরকম মনে না কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে অথবা কোনো কোন সাবজেক্টের কিছু কিছু অংশ আছে যেটা একটু শারীরিক ভাবে বিশ্ববিদ্যালয়ে আসার প্রয়োজন আমার তো মনে হয় যাদের ল্যাব আছে যাদের ধরেন সামনাসামনি মানে বিষয় আছে এইগুলো কিন্তু শুধু বিশ্ববিদ্যালয়ে আংশিক কিন্তু খুলে দেওয়া যেত যে না সব ইকোনমিক্সের ওরা অনলাইনে করবে এবং এটার জন্য ব্যবস্থাপনা করা

যে জার্নালিজম ডিপার্টমেন্টগুলো সাংবাদিকতার সংবাদপত্র টেলিভিশনের সাথে বৈসা তাদের ছেলে মেয়েদের জন্য কি হবে আলোচনা করে কোর্স কারিকুলামে সামান্য এদিক সেদিক কইরা কিভাবে আমাদের জন্য উপযুক্ত করবে নেভার আমি এটা নিয়ে একটা গবেষণা কাজে সাউথ এশিয়া বিশেষে যুক্ত ছিলাম এই জন্য আপনার এই কথাটা ভালো লাগলো তো এটা কিন্তু আমাদের এখানে যেখানে যেখানে ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক করা দরকার খুব কম ক্ষেত্রে হয়েছে

প্যান্ডেমিকটা আমাদেরকে আমাদের এডুকেশনাল এবং আমি কিন্তু রাইটলি ওনার সাথে সাথে একমত এবং আমিও বলি যে কোনো বড় বিপদ এটা বিশ্বযুদ্ধ যেমন অপরচুনিটি নিয়ে আলটিমেট ইম্প্যাক্ট কিন্তু পৃথিবীতে আল্টিমেট কিন্তু হবে পজিটিভ এর মধ্যে আমরা হয়তো অনেক মানুষ মারা যাব আমি থাকবো না কিন্তু ওভারঅল কারণ মানুষ ফোর্সড হবে ইনোভেশনে ফোর্সড হবে বাধ্য হবে

ও ওখান থেকে যখন স্টুডেন্টরা বের হয় তারা ম্যাক্সিমামে বিসিএস ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করে এর জন্য যায় এখন দেখবেন আপনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চলে যাচ্ছে পুলিশ ক্যাডারে ইঞ্জিনিয়ার চলে যাচ্ছে আপনার ফরেন ক্যাডারে ডাক্তার চলে যাচ্ছে পুলিশ হচ্ছে তার মানে কি হচ্ছে এই যে চার পাঁচ বছর ধরে পড়াশোনা করলো তার যে জ্ঞানটা আহরণ করলো সেটা সে প্রপারলি কাজে লাগাতে পারলো না এটার অর্থ হলো যে প্রফার আপনার এই ইয়েটা এমপ্লয়মেন্টটা নাই তো সেই এমপ্লয়মেন্টটা তৈরি করার জন্য সেটার জন্য কাজ করতে হবে প্লাস আপনার অপরচুনিটিগুলোকে তৈরি করতে হবে ক্রিয়েট করতে হবে তো আমি যেটা আরো দেখেছি যে প্র্যাকটিক্যাল জিনিসটা যদি না শিখে তাহলে সে ওই প্রফেশনের জন্য ইন্টারেস্টেডও হয় না যেমন আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটি থেকে বা বুয়েট থেকে যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় সেই টিচারকে আপনার নিয়োগ দেওয়া হয় কিন্তু সে যখন পড়া সে তো অ্যাকাডেমিক জিনিসে পড়াবে ইয়েস আমাদের সেই টিচারকে নিয়োগ দেওয়া দরকার সেখানে যদি কন্ডিশন দেওয়া হয় যে ইয়াস আপনাকে দুই তিন বছর ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে হবে এবং ইন্ডাস্ট্রিতে যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে তুলে নিয়ে আসতে হবে তাহলে সেই হিসাবেই স্টুডেন্টদেরকে তৈরি করা যায় আমার যে আই গ্লোবাল ইউনিভার্সিটি সেখানে আমার প্রায় সেভেন্টি টু প্রফেসর রয়েছে তাদের ম্যাক্সিমামে হলে বিশ পঁচিশ বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম যা মিনিমাম যারা আছে ফোর্থ ফোর ইয়ার্স টু থার্ডি ইয়ার্স এর ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স রয়েছে ইভেন অনেকে অ্যাডজাংট হিসেবে কাজ করছে যারা আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করছে তারা এসে পড়াচ্ছে ফিল্ডে তাহলে কি হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্ট ওরিয়েন্টের কাজটা শিখানো যাচ্ছে তা এবং সে ওখানে কাজ করতে পারবে বাইরে গিয়ে আমাদের এখানে যে সরকার যে যে বিগ বাজেট রেখেছে স্কিল ডেভেলপমেন্টের উপরে এটা কাজ করছে আমি জানি কারণ আমার নিজেরও এখানে পিপল অ্যান্ড ট্যাক একটা ইনস্টিটিউট রয়েছে এর মাধ্যমে প্রায় ফাইভ থাউজেন্ড পিপলকে আমরা পড়িয়েছি যারা লোকাল মার্কেটে কাজ করছে এবং আপনার বাইরের দেশেও আউটসোর্সিং মাধ্যমে কাজ করতেছে তো সেই হিসেবে সরকার যে বাজেটটা পড়াশোনা করার পরে রাখতেছে সেটাকে যদি আমরা ফোর্থ ইয়ারে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে যদি স্কিল ডেভেলপমেন্ট জোর দেওয়া যায় তাহলে প্রত্যেকেই স্কিল্ড হয়ে বের হবে এবং তখন আপনার এই আইটি যদি বলেন আইটিটা প্রধানতম স্তম্ভ হিসেবে আমি মনে করি যে এখানে কাজ করবে এবং গার্মেন্টসের মতো বা আপনার রেমিটেন্সের মতো এইভাবে আইটিও আপনার এই আপনার কন্ট্রিবিউট করবে আমি মনে করছি আর কি তো কাজে এডুকেশনটাকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যদি করা যায় যদি ইন্ডাস্ট্রিকে যদি সমন্বয় করা যায় তাহলে আমি মনে করি এই আপনার এখানে প্রত্যেকেই তখন এমপ্লয়েড হবে এমনিতে ডিজিটাল সেক্টরে বা টেকনোলজির ক্ষেত্রে বাংলাদেশের ডেভেলপমেন্ট আপনার কি মনে হয় এবং আপনি প্রকৌশলী যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছে অনেকে হাসি হাসি করেছে কিন্তু আপনি এখন দেখেন গ্রামগঞ্জে বা যেভাবে ডিজিটালাইজেশন হয়েছে সরকারের মধ্যে যে সব মেশিনারিজ গুলো আছে বা ডিপার্টমেন্ট গুলো আছে এখানে যেভাবে ডিজিটালাইজেশন হয়েছে আমি মনে করি যে ডেফিনেটলি এটা খুব শীঘ্র লেভেলে যেতে পারবে এবং আমরা ইন্ডিয়াকে যদি ফলো করি ইন্ডিয়াতে আপনি দেখেন একশো বিশ বিলিয়ন ডলার গত বছর তারা আউটসোর্সিং খাতে ইনকাম করেছে আমরা হয়তো এক বিলিয়ন ডলার করেছি বাট আমরা করছি আমরা এগিয়ে যাচ্ছি এবং এখানে সরকারেরও নজর আছে পাবলিক প্রাইভেট সেক্টরেরও অনেক নজর আছে এইটা দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো আমি খুব আশাবাদী আর যারা বাইরের দেশে আছে যে উনি ব্রেইন ড্রেনের কথা বলেন আমি বলতে পারি যে ব্রেন কন্ট্রিবিউটিং অ্যাগেইন বিকজ এই ডিজিটালাইজেশনের যুগে বা এই বিশ্বায়নের যুগে আপনি যে যে দেশে আছে সেখান থেকে কাজ করতে পারে সেখান থেকে কন্ট্রিবিউট করতে পারে এই দেশে আসারও দরকার হয় না কারণ বিলিয়ন ডলার দিয়ে যে সফটওয়্যারটা তৈরি হচ্ছে সেটা আপনি মিলিয়ন টাকা দিয়ে পাচ্ছেন বা বিনা পয়সা পাচ্ছেন কারণ সেই টেকনোলজিতে এখানে সরাসরি দিয়ে দেওয়া যায় এটা আন্তরিকতার জন্যই সম্ভব না হয়ে দেশকে ভালোবেসে দেশের জন্য যদি কন্ট্রিবিউট করে তাহলে এটা কমিউনিকেশনটা তো টু ওয়ে মানে আপনি যিনি বাইরে থাকবেন তিনি নাও করতে পারেন তো তাকে দেশের প্রতি আকৃষ্ট করবার আমরা যারা দেশের সেটা করা উচিত কারণ আমি তো সরকারের টাকা খরচ করেই আমি পড়াশোনা করেছি বিনা পয়সায় পড়েছি আমি বাইরে গেছি তাহলে আমার সেই সেন্সটা আমার থাকা উচিত কন্ট্রিবিউশনের সেই দিকটা আমরা নজরে আনা উচিত মেসার নামুল ইসলাম খান আমি অন্য প্রসঙ্গে আপনার সঙ্গে কথা বলতে চাই যে সময় আমাদের হাতে বেশি নেই আমি মাঝে মধ্যে আপনার লেখা পড়ি দ্বিতীয়ত কয়েকদিন আগে আপনারা বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করলেন ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত আমি একটু বাংলাদেশের সাংবাদিকতারই কোভিডের সময়কার সাংবাদিকতার চিত্রটা চেহারাটাকে একটু বুঝতে চাই আপনার কাছ থেকে এবং নানা রকমের সংকট আমরা শুনি সেই সংকটগুলো কাটিয়ে উঠবার উপায় কি সামগ্রিকভাবে যদি অনেকে মনে করেন অনেকে বলেন দাবি করেন যে বাংলাদেশের সাংবাদিকতা অনেক ভাইব্রেন্ট কিন্তু আবার অনেকে মনে করেন যে বাংলাদেশের সাংবাদিকতার মান আসলে খুবই খুবই নিম্নস্থরে চলে যাচ্ছে ক্রমাগত ইনফ্যাক্ট কেউ কেউ এমনও মনে করেন যে এটি আসলে সাংবাদিকতা বলা যাবে কিনা সেটি নিয়েও প্রশ্ন আছে কোনো 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 ব্যতিক কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রমী সাংবাদিকতা আমরা দেখি কিন্তু সেগুলো আবার নিয়েও নানা রকমের প্রশ্ন আছে যে এই ব্যতিক্রমী হয়ে ওঠাটা আসলে কিভাবে জি আপনাকে ধন্যবাদ বেশি সময় নেই আমরা হয়তো পরে আরেকদিন বিস্তারিত আলোচনা করব যেটা আপনি যা বলেছেন সব সত্য আমাদের এখানে সৎ সাহসী সাংবাদিকতার প্রচেষ্টা আছে কিন্তু এটা কিন্তু ইয়ে না নিশ্চিত না মনে করেন যে আপনি যে একটা পত্রিকা একটি মানুষকে নিশ্চিতভাবে জানবেন তার প্রতিটি কাজই হবে এরকম রেয়ার সেইরকম রকম সাংবাদিক বাংলাদেশে হাতে না একটা আঙুলি গুনে শেষ করে ফেলতে হবে যে তার উপরে রিলাই করতে পারেন যিনি চেষ্টা করবেন একটু দায়িত্বশীলভাবে করতে কিন্তু আমি যেটা বলছি আমরা বিচ্ছিন্নভাবে সময় গিয়ে কারো না কারোর একটা ভালো রিপোর্ট পাই কোনো একটা পত্রিকার ভালো রিপোর্ট পাই কিন্তু এটা আমরা সামগ্রিকভাবে আমাদের যে একটা মানে সাস্টেন জার্নালিজম সেক্টর যেটা ন্যূনতম একটা স্ট্যান্ডার্ডে পৌঁছাবে সেটা হয় নাই সুতরাং সেই অর্থে বাংলাদেশের সাংবাদিকতার মান খারাপ এবং এই জায়গা থেকে বাংলাদেশের সাংবাদিকতার মানটাকে উঠানো যাচ্ছে না বিকজ অফ ইনফ্লেশনারি নেচার এত মানে মানে অভাবনীয় বিস্তৃতি ঘটছে সাংবাদিকতার সেক্টরটা যে আপনি এটার জন্য কোয়ালিফাইড সাংবাদিক যে রেসপন্সিবল জার্নালিজম করবে যে অ্যাকিউরেসিটা যার কাছে গুরুত্বপূর্ণ যার কাছে ক্রস চেকিংটা গুরুত্বপূর্ণ যে নির্ভরযোগ্য সাংবাদিকতা করবে শুধুমাত্র তাকে কয়জন হিট করল সেটাতে মানে ইন্টারেস্টেড হবে না সে মানে কোয়ালিটি জার্নালিজমের দিকে যাবে তো এইটা তো ধরেন আমাদের এখানে অ্যাপ্রিসিয়েট করা হয় না আমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে আপনার পাগলামো একটা কমেন্ট এটাতে মানুষ ঝাঁপাইয়া পড়তেছে এইটা দেখে আরেকজন স্বাভাবিক সাংবাদিক প্রলুব্ধ হয়ে কাছাকাছি ধরনের একটা কিছু করে এটা আমাদের সাংবাদিকতায় ক্ষতি করছে আমাদের মানে দক্ষ জনশক্তির অভাব এর অভাবটার প্রধান কারণ টেলিভিশন রেডিও অনলাইন সংবাদপত্র আমি তো অবাক হই যে এখনো সংবাদপত্র এই প্যান্ডেমিকের সময়ও নতুন প্রিন্ট পত্রিকার আবির্ভাব হচ্ছে আমার মনে হয় আপনি বাংলাদেশের সাংবাদিকতা আপনার অনেক কন্ট্রিবিউশন এবং অনেকগুলো পত্রিকা করেছেন খুবই পপুলার কাগজ করেছেন মানে সাংবাদিকতা লেখাপড়াও করেছেন সাংবাদিক পরিচয় দিতে আপনার মাঝে মধ্যে লজ্জা করে কিনা ভীষণ বিব্রতকর হয় সম্পাদক পরিচয় মানে মানুষ সাধারণ মানুষের তো আসলে মিডিয়া এডুকেশন মানে মিডিয়া সম্পর্কে যে স্পষ্ট ধারণা আছে ওই রকম না নানান কারণে বাট সাংবাদিক পরিচয়ের ক্ষেত্রে একটা বড় সংকট হয়ে যায় যে এখন সাংবাদিক আমি বললাম না আপনি যে ইয়ে রাখবেন মানে লকডাউনটা কার্যকর করবেন সাংবাদিক নেমে যাচ্ছে হাজার হাজার সাইকেল গাড়ি যে যার মতো নিয়ে তো এটা কারা এটা কি প্রকৃতই সাংবাদিকতা করার জন্য বেরোচ্ছে নাকি মানে জাস্ট ঢাকা শহর দেখার জন্য বেরোচ্ছে নাকি কারোর কাছে শো অফ করার জন্য যে দেখো আমি ঘুরতে পারি তো আমার মনে হয় যে সাংবাদিকতার এই সময়ে লজ্জাবোধ হয় কিন্তু এই লজ্জাবোধ হইলে তো চলবে না আমাদের কাজ আমাদের অব্যাহত রাখতে হবে আমরা অনেক জায়গায় গিয়ে বিব্রত হব কিন্তু এটা যেন আমাদের কাজটাকে আবার আটকে না ফেলে আমি এই অনুষ্ঠানে আসার আগের মুহূর্তে সাংবাদিকতার আরও কিছু ছোট ছোট ইস্যুজ নিয়ে এটা লেখাই লিখতে শুরু করতে যাচ্ছিলাম আমি এখন হয়তো গিয়ে নি আমি মনে করি সাংবাদিকতা এই চড়ের ভিতর দিয়ে সাংবাদিকতা টিকে থাকবে প্রিন্ট পত্রিকা এক সময় হয়তো থাকবে না কিন্তু তার মানে সাংবাদিকতা থাকবে না সেটা না মানে কি ফর্মে কিভাবে সাংবাদিকতা থাকবে এটা নিয়ে আমি যেহেতু বিজ্ঞানী না অনেক সুদূর প্রসারী কথা বলতে পারবো না কিন্তু আমার জীবনের যেটুকু আমার ধারণা হয়তো আমরা যতটুকু জীবন কল্পনা করতে পারি তাতে আমি দেখি সাংবাদিকতা অবশ্যই টিকে থাকবে আমাদের দেশে সারা পৃথিবীতে সাংবাদিকতাকে ভাইব্রান্ট থাকতে হবে আরও বেশি স্পেশিয়ালি এই ডিজিটাল এই যে এসে কারণ সাংবাদিকতার একটা প্রধান কাজ হবে যে যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে নানান রকম তথ্যপাত্র যাচ্ছে এইগুলি ক্রস চেক করে মানুষ যাতে কোথাও গিয়ে ক্রস চেক করতে পারে সেটার আধার হবে আসলে প্রফেশনাল জার্নালিজমটা আমি সাববকরহনিক আচ্ছা আমরা শেষ করব তো আর কিছু যোগ করতে চান কিনা আলোচনা আর কি না আমি বেসিক্যালি যে ইউনিভার্সিটিটা আমার vision এটা একটা মডেল তৈরি করতে চায় মানে ইউনিভার্সিটিগুলো সাধারণত ডিগ্রি হচ্ছে কিন্তু আমার এটাতে ডিগ্রি স্কিল এবং জব হবে তো এতে এতে করেই আপনার সবাই এমপ্লাইড হবে এবং ফ্রাস্ট্রেশন আসবে না তো সেই আদলে যদি আমরা এটা আমেরিকাতে ছড়ানোর প্যারালালে যদি আমরা বাংলাদেশেও করতে পারি আপনাদের ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি মেম্বার কত আমাদের ইউনিভার্সিটি 72 ফ্যাকাল্টি মেম্বার স্টুডেন্টস স্টুডেন্ট 1000 এর মত এর ম্যাক্সিমামই হতো আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো আমি যদি তার আধলে এটাতে যদি সাকসেস হতে পারি এই মডেলটা সাকসেস করতে পারি তাহলে এটা বাংলাদেশেও যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেভেন ইউনিভার্সিটি যারা আছে ওদের সাথে কাজ করতে পারি এবং এখানে বাংলাদেশে একটা স্কিল ডেভেলপমেন্ট বা এমপ্লয়মেন্ট পরিবেশ তৈরি হবে সেইটার জন্য করতেও আমি রাজি আছি সরকার তো এখন আপনার ক্যাম্পাস দিতেও রাজি তো সেই হিসাবেও যদি আমরা কাজ করতে পারি তাহলে ডেফিনেটলি আমি আরও বেশি কন্ট্রিবিউট করতে পারবো যেভাবে আমি হয়তো বাংলাদেশিরা আমেরিকাতে গিয়ে অড না করে মেইন স্ট্রিমে জব করছে সেখানে কন্ট্রিবিউট করছি সেরকম অনেক ধন্যবাদ মিস্টার আবুক রহানিব এবং মিস্টার ইসলাম খান আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং সেই সূত্র ধরে কোভিডের প্রভাব শিক্ষা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মান নিয়ে এই সব বিষয় নিয়ে কাজ করবার যথেষ্ট সুযোগ এবং প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু আপাতত কোভিডের সঙ্গে আমরা কিভাবে বসবাস করতে পারি সেটি নিয়ে প্রধান উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা কোভিড থেকে কবে পরিত্রাণ মিলবে কেউ বলতে পারছেন না ভ্যাকসিন আমাদের সকলকেই নিতে হবে আমার অতিথিরাই বলছেন কিন্তু ভ্যাকসিনের উপর নির্ভর করলেই চলবে না মূল কথা যে সুরক্ষাটা সরকার লকডাউন বা সেটিকে আরও ডাবল করে দিক যাই করুক না কেন সরকারের দিক থেকে হয়তো সরকার করবে কিন্তু জীবনটা যেহেতু আমাদের আমাদের সুরক্ষা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় সচেতনতারও দরকার সেটিও ওনারা বলেছেন এবং আমি সার নাইমুল খান যেটি বলেছিলেন এবং আমি শাহবাক রহান এবং সেটি সমর্থন করেছেন যে মূল সুরক্ষাটা নিজেরটা নিজেকেই করতে হবে এবং সেটি খুব সহজ আপনি মাস্ক পরিধান করবেন আপনি হাতটাকে পরিষ্কার রাখবেন হাতটাকে নাক মুখ কান থেকে দূরে রাখবেন কোনো ধরনের যেখানে সমাবেশ আছে সেখানে যাবেন না শারীরিক দূরত্ব একে অন্যের থেকে যতটা সম্ভব বজায় রাখবেন এবং যত দ্রুততার সঙ্গে সম্ভব টিকা আপনি গ্রহণ করবার চেষ্টা করবেন আপাতত এটি হচ্ছে সমাধান এবং এই সব বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশকে আসলে দীর্ঘমেয়াদে নানান ক্ষেত্রে পরিকল্পনা করতে হবে সে শিক্ষা বলি অর্থনীতি বলি অন্যান্য সমাজের স্বাস্থ্য খাতের কথা বলি বা অন্যান্য খাতের কথা বলি ইভেন আমরা গণমাধ্যম নিয়েও একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন রয়েছে অন্যথায় আসলে সংকট আরও ক্ষণীভূত হতে থাকবে যদিও দুজনেই বাক্যে বলেছেন যে এই ধরনের সংকট আসলে বড় সুযোগও তৈরি করে কিন্তু সেই সুযোগ কাজে লাগাবার জন্য নিজেদের প্রস্তুতিটা গ্রহণ করতে হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা